আজও বলছি দলীয় শাসন কশ্চিন কালো নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না। যত গলাবাজি তোমরা করো দলীয় শাসন কশ্চিন কালো পৃথিবীতে নিরপেক্ষ প্রশাসন নিয়ে আসতে পারে নাই যদি সে আল্লাহ ভীরু না হয়। জ্ঞান ভিত্তিক শাসন আর দিন ভিত্তিক শাসন, দিন ভিত্তিক জীবন পরিচালনা আর জ্ঞান ভিত্তিক জীবন পরিচালনা, এই দুটি ধারা চলে আসছে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত। ইহুদি নাসারের আল্লাহ রাসূলকে মানে নাই, আবু জাহল আল্লাহ রাসূলকে মানে নাই, যার ফলে এই দুই দিনদার গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহ রাসূলের যুদ্ধ হয়েছে। একদল জ্ঞান পূজারী আর একদল দিন পূজারী। তবে চিরকাল দিন পূজারী লোকের সংখ্যা বেশি, জ্ঞান পূজারী লোকের সংখ্যা কম। দুনিয়ার সকল মানুষ দুই ভাগে বিভক্ত, আহলুল আহওয়া আহলুদ দিয়ানাত। একদল জ্ঞান পূজারী আর একদল দিন পূজারী। তবে চিরকাল দিন পূজারী লোকের সংখ্যা বেশি, জ্ঞান পূজারী লোকের সংখ্যা কম। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল বড় বড় জ্ঞানী মানুষ, সপ্ত পণ্ডিত বলা হয় এদেরকে, এরা সবাই ছিল জ্ঞান পূজারী, আহলুল আহওয়া। তাদের জ্ঞান দিয়ে যেটাকে ভালো মনে করেছেন তারা সেটাই করেছে, কিন্তু তাদের কারোর মধ্যে কোনো মিল ছিল না, কোন ব্যাপারেই তারা এক হতে পারেন নাই। আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে ওদের সরকার ছিল, আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া জানাই, যদি দলীয় সরকার থাকতো আজও আমি জেলেই থাকতাম, ধরে নিতে পারি। যেহেতু মাস্তানের চট করে একটা নির্দলীয় সরকার আসলো না ফখরুদ্দিনের, এই বেচারে যদি না আসতো তো হাইকোর্ট আমাকে জামিন দিতে কিনা সন্দেহ। দলীয় সরকার যখন চমৎকার সরকার তা আমার সাথে আপনারা জানান নাকি, জ্যেষ্ঠ বিচারপতি জামিন দিলেন, আমি তো নওগাঁ জেলে, জুনিয়র বিচারপতি দুদিন পরে ভিন্ন মত পোষণ করলেন, যার কারণে 3.5 বছর জেলে থাকতে হবে। এরপরও যদি না ফখরুদ্দিনের পরে না আসতো তাহলে হাইকোর্টের বিচারপতি আমার পক্ষে জামিন দিতে বোধহয় সাহসই করত না। আমি এজন্য সব জায়গায় বলি, আজও বলছি দলীয় শাসন কশ্চিন কালো নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না। যত গলাবাজি তোমরা করো দলীয় শাসন কশ্চিন কালো পৃথিবীতে নিরপেক্ষ প্রশাসন নিয়ে আসতে পারে নাই যদি সে আল্লাহ ভীরু না হয়। যারা আল্লাহ ভীরু নয় তারা কশ্চিন কালো নিরপেক্ষ হতে পারে না। মানুষ কেবল আল্লাহর ভয়ে নিরপেক্ষ হয়। তোমাদের তো আল্লাহ কোনো খবর নাই, সমানে লুটপাট করছো আর বলছো আমরা ভালো, আমাদের চেয়ে ফেরেশতার কেউ নাই। আর সে কারণে আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশের ঘোষিত রাজনৈতিক পদ্ধতি, ঘোষিত অর্থনৈতিক পদ্ধতি, ঘোষিত শিক্ষা পদ্ধতি আমরা ফ্রি লক্ষ লক্ষ কবি সারা বাংলাদেশে বিতরণ করেছি। যতদিন পর্যন্ত এই দেশ কোরআন হাদিস অনুযায়ী নির্বাচিত ব্যক্তি না আসবে ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না। ওই এই 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 নেত্রী আসবে, ওই নেত্রী যাবে, ওই নেত্রী আসবে, এই নেত্রী যাবে, যতদিন এই দুজন না মরবে ততদিন এই দুই খেলাই চলবে বাংলাদেশ। এ কপালে লিখো না আমার কথা বলছে, নৌকা এদিক ওদিক ঘরে দেখেন না, এদিকে চাপ দিলে এদিক কাছে, ওদিক চাপ দিলে ওদিক কাছে, জনমত এদিক যাবে এদিক চলে যাবে, এই তো কারবার হচ্ছে। বিগত 64 বছর ব্রিটিশ চলে গেছে, এদেশে বহু নেতা এসেছেন চলে গেছেন, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় নাই। আমরা নেতার চাইতে নীতির পরিবর্তনকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, এবং সে নীতি হবে মুসলমানের দেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী এদেশের আইন ও শাসন সংবিধান চলবে, কোনো মানুষের নিজস্ব রচিত আইন নয়। কি আপনারা রাজি হলেন নাকি? ভোটাভুটি করবো তাহলে, দেখি বিরুদ্ধে কটা ভোট হয়। সরকার তো ভোটের পাগল। আমি বলি হে সরকার, একটা ভোট করো জীবনে বাংলাদেশে যে কয়েকজন কোরআন হাদিস অনুযায়ী শাসন চাও আর কয়েকজন নেতা নেত্রীর হুকুম অনুযায়ী শাসন চাও, ভোটাভুটি করো দেখে সাহস যদি থাকে তোমাদের। এই রিস্ক কোন নেতা নেত্রী নেবে না, পাগল নাকি? নিলে দেশের সব মুসলমান ইনশাআল্লাহ কোরআন হাদিসের পক্ষেই ভোট দেবে ইনশাআল্লাহ। যে হিরোইন খায় সব কোরআন হাদিসের পক্ষে ভোট দেবে আমি আশা করি, কিন্তু এই সাহস কোন নেতা নেত্রী নাই। বলে দাও এই ভোটের বাক্স থাকলো, কোন প্রার্থী নাই, নীতি হলে এই কোরআন হাদিস অনুযায়ী চলবে, এটা মানুষের নির্দিষ্ট বিধান অনুযায়ী চলবে, প্রথমে একটা ভোট হবে, যদি ভোট হয় কোরআন হাদিসের পক্ষে এবার যাবে আর একটা বাক্স, বলো কাকে তোমরা নেতা হিসেবে নির্বাচন করো, যদি সেখানে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা নজরুল সাহেবের নামও যদি চলে আসে আমরা তাকেই মেনে নেব।
কমান্ড হতে হবে তাকে করোনা লিস্ট আগে এটা হতে হবে সংবিধান কিসের এলাকা হবে সংবিধানের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস অত এমপি বাহাদুররা যাই করবে সেটাই হবে আরে ভাই 100 কোটি মাস একদিকে গেলে একটা ইলিশ মাছ সমান হয় বোধ নাকি সব কোটি মাছ করে লাভালাভি করতে সব হয়ে গেল পাস দুই মিনিট চার মিনিট তিন ঢাকা দুই ভাগ হয়ে গেল আরে বাপ চিরদিনের একটা ঢাকা চার মিনিটে সাড়ে চার মিনিট দুই ভাগ এ কোন দুনিয়া এই যদি অবস্থা হয় বিচার আচার আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে যেটা দীর্ঘ এর মাধ্যমে যেটা সুচিন্তিত পরামর্শ সেটা কি আসে নাকি জাতীয় সংসদ কিছুই তো না এই নিয়মটাই আমাদের পরিবর্তন করতে হবে যতদিন এই নিয়ম থাকবে আপনারা ততই ভোট দেন কোনো কাজে লাগবে না বেকার খালি সূরা নিসা 85 নম্বর আয়াতটা দয়া করে বাড়ি গিয়ে পড়ে নেবেন যারা এগুলোকে সমর্থন করছেন আপনাদেরকে আল্লাহ পাক কিয়ামত মাঠে ছাড়বে না তুমি কিসে ভোট দিছিলে বেটা 5 বছর ধরে যে অন্যায় করেছে আপনার এমপি সাহেব মন্ত্রী সাহেব মেম্বার সাহেব কাউন্সিলর সাহেব 5 বছরের তার যাবতীয় অন্যায়ের একটা অংশ ওই ভোটার আমলনামায় লেখা এত সহজ না যাই হোক ওদিকে আমরা যাচ্ছি না খালি একটু কথাই বলবো যে জ্ঞান ভিত্তিক শাসন আর দিন ভিত্তিক শাসন দিন ভিত্তিক জীবন পরিচালনা আর জ্ঞান ভিত্তিক জীবন পরিচালনা এই দুটি ধারা চলে আসছে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত দিন ভিত্তিক যারা চলার চেষ্টা করেছেন তারা নবীদের অনুসারে ছিলেন কিন্তু নবীদের অনুসারে হওয়ার পরও তারা অনুসারে পুরোপুরি থাকতে পারেন নাই আমি ইতিহাসকে দ্রুত টেনে নিয়ে আসি আমাদের রসুল পর্যন্ত নিয়ে আসি আল্লাহ রসুল যখন কিন্তু দিনদার ছিল আল্লাহকে অস্বীকার করতেন না এরা দুটি দলই আল্লাহকে স্বীকার করতেন রসুলকে নবীকে স্বীকার করতেন তাহলে যারা আল্লাহকে স্বীকার করতেন রসুলকে অর্থাৎ নবী ইব্রাহিমকে স্বীকার করতেন মক্কার ঘরে তওয়াব করতেন বাইতুল্লাহ হজ করতেন এত কিছু করার পরও আবু জাহল আবু লাহার বিরুদ্ধে আল্লাহ রসুলকে যুদ্ধ করতে হলো কেন বদর যুদ্ধ ওহদের যুদ্ধ হয় নাকি কেন করতে হয়েছে এরা আল্লাহকে মানত কিন্তু আল্লাহর বিধানকে মানত না বুঝতে পারছেন যখন বদর যুদ্ধ গেলেন আবু জাহল তার বাহিনী নিয়ে তিনি কিন্তু কাবা ঘরের গেলাব ধরে আল্লাহর কাছে কেঁদেছিলেন আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুর ওয়াইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা আল্লাহ যদি মুহাম্মদ হকের উপরে থাকে তুমি তাকে সাহায্য করো যদি আমরা হকের উপরে থাকি তো তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ কিন্তু আবু জাহলের দোয়া কবুল করেছিলেন যে মুহাম্মদকে সাহায্য করেছিলেন ওদেরকে করেন নাই বোঝা গেল আবু জাহল আবু লাহাব আল্লাহকে মানত তারা কাবাগ্রে শ্রদ্ধা করত সবই করত আমরাও আল্লাহকে মানি আমরা হজ করি প্রতি বছর উমরা করি প্রতি বছর যাদের টাকা আছে ঢাকার ভাইরা তো সপরিবারে ঢাকায় মানে একটা প্রতি বছরে হজ এবং উমরা যারা যেতেই আছে যদি বাবা নফল হজ মানে বাদ দিয়ে ওই টাকাটা আমার নদ বড় মাদ্রাসায় দাও জীবনে পাসপোর্ট দিবে দিবে ঢাকার ভাইরে নারাজ হবেন না এটা কিন্তু শুধু ঢাকা না দেশের যত বড় লোক আছে তারা যেন হজ বিষয়টা অত্যন্ত হালকা করে দেখেন জি না হজ মাত্র একবার করো আপনি বাকি টাকা দেন আপনার একটা ভাই যদি গরিব থাকে ওই 2 লাখ টাকা ভাইকে দেন সে উঠে যাক সে জীবনে কোনো কষ্ট থাকবে না নিজের যার করবা যারা আত্মীয় নিকটাত্ম যারা তাদেরকে সাহায্য করা প্রত্যেকের জরুরি আমরা এগুলো করি না নিজে হজ করে হাজি হচ্ছি নিজের ভাইটা না খেয়ে মরতেছে এটা তো চলবে না এটা অবিচার ঠিক অমনি করে একটা দিনই প্রতিষ্ঠান এখানে আছে 500 এতিম আমার এখানে আছে তাদের খাওয়ার জুটছে না কোথায় আমি টাকা পাবো পাগল হয়ে যাচ্ছি আমার মাসে প্রায় 20 লক্ষ টাকা খরচ কোথায় টাকা পাবো আপনার এদিকে নজর নাই আপনি হজ যাচ্ছেন এটা চলবে না ছোট ছোট উদাহরণ দিলে অনেকে বুঝতে পারবেন বলে বলছে বলে অন্য কিছু মনে করবেন না আল্লাহ রসুলের জমানায় এই বিষয়টা ছিল আহলু দিয়ানাত ও আহলু আহওয়া ইহুদি নাসারের আল্লাহ রসুলকে মানে নাই আবু জাহল আল্লাহ রসুলকে মানে নাই যার ফলে এই দুই দিনদার গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহ রসুলের যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ করে জীবনের 86টা যুদ্ধ করতে হয়েছে তাকে 11 বছরের মধ্যে বোধহয় 15 দিন পরপর গড়ে হিসাব করলো যুদ্ধ করতে হয়েছে তাকে তারপরে যে তাদের উপরে তিনি স্ট্যান্ড করতে পেরেছেন বাতিল সঙ্গে হকের যুদ্ধ হয়েছে এটাকে আপোষ করা যায় না এক হওয়া যায়
এরপর আসুন আয়াত নাজিল হয়ে গেল শেষ বিদায় হজ্জে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলামের উপর আমি রাজি হয়ে গেলাম তাহলে এটা একটা সার্টিফিকেট নাজিল হলো পৃথিবীর কোন ধর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম ভাবে সনদ নাজিল হয়নি যেটা ইসলামের জন্য হয়েছে বলো আলহামদুলিল্লাহ এরপরে ঘোষণা হলো ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইয়াকবালা মিনহু যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন তালাশ করবে সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাসূল বললেন কি ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদ মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন ওয়া মাতা ওয়ালাম ইউমিন বিল্লাযি উরসিলতু বিহি ইল্লা কানা মিন আহলিন নার রাওয়াহু মুসলিম শুনে রাখো হে দুনিয়ার মানুষ যারা আমার আবির্ভাবের খবর শুনেছে এই উম্মতের মধ্যে এই দুনিয়াবাসীর মধ্যে আল্লাহ রাসূল বিশ্বনবী বিশ্বের সকল মানুষ আল্লাহর নবীর উম্মত মুসলিম হোক আর অমুসলিম হোক যারা মুহাম্মদের আগমনের খবর পেয়েছে ইহুদি হোক আর নাসার হোক অথচ মুহাম্মদের দ্বীনের উপরে ইসলামের উপরে ঈমান আনে নাই শুনে দেখো ওই অবস্থা যদি তার মৃত্যু হয়ে যায় ইল্লা কানা মিনা সাহাবিন নার সে অবশ্যই জাহান্নামী হবে তাহলে কি আপোষ হলো এবার আসো আল্লাহ রাসূল খায়বারের গনিমত বন্টন করছেন খায়বার যুদ্ধ আল্লাহ নবীর জীবনে খুবই কষ্ট ছিল খায়বার যুদ্ধে বিজয়ের পরে সাহাবীদের জীবনে সচ্ছলতা আসে গনিমত বন্টন হচ্ছে হঠাৎ এক বেটা বলছে জুল খোয়াইসারা নাম করে বলছে ইয়া মুহাম্মদ ইদল ফাইন্নাকা লাম তাআদিল তুমি ন্যায় বিচার করো কারণ তুমি ন্যায় বিচার করছো না কাকে বলছে চিন্তা করতে পারে কত বড় সাহস আল্লাহর রাসূল জবাব দিচ্ছেন ইল্লাম আদল ফামাই আদল আমি যদি ন্যায় বিচার না করি পৃথিবীর কে আছে যে ন্যায় বিচার করবে ওই বক্তা আবার জবাব দিচ্ছে কি জানেন হাযি কিসমাতুন মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ আপনি যে বন্টনটা করছেন এই বন্টনের মধ্যে আল্লাহ সন্তুষ্টি কামনা নেই ইনডাইরেক্টলি কি বলা হলো তার পেটের জন্য করছেন না দুনিয়াবি স্বার্থে করছেন তাই বলা হচ্ছে না ওমর ফারুক বুঝতে তো পারছেন ওমর ফারুক কাণ্ডে বলুন তো ওমর ফারুক কি বলবে দানি আক্তুল হে রাসূল আমাকে হুকুম দেন আমাকে দিরি কাল্লা কাটি ওমর তো ওই কাজে এক্সপার্ট বুঝতে পারছেন না আদর্শ বলছেন লা মেরো না তো শুনে রাখো ইন্না ফি আসহাবিহি الذين يقرؤون القرآن لا يجاوز تراقيهم এর একদল সাথী আগামীতে হবে যারা সালাত আদায় করবে সিয়াম পালন করবে কোরআন তেলাওয়াত করবে কিন্তু ইয়ামরুক ওর থেকে দিন বেরিয়ে যাবে যেমন ইয়ামরুক সাহাম মানে রামিয়া ধনুক থেকে তীর যেমন বেরিয়ে যায় এদের থেকে ইসলাম তেমনি বেরিয়ে যাবে অন্য হাতে এসছে তো কিরুন সালাতাম বিসালাতিহিম সিয়ামহম বিসিয়ামিহিম তোমরা ওদের সালাত তোমাদের সালাত তাদের চেয়ে হীন মনে করবে তাদের সিয়ামের চেয়ে তোমার নিজেদের সিয়ামকে হীন মনে করবে অর্থাৎ তোমাদের চেয়ে তারা মুত্তাকি পরেজগার হবে সবসময় কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকবে ওরা মুসলমানকে হত্যা করবে মুসলমানকে মারবে না ওদের বয়স কম হবে আহাদাসুল আসনান বয়স কম হবে মনে রেখে দিও যদি আমি সেদিন বেঁচে থাকি লাখ করে নাম কাতলা আমি নিজে হাতে ওদেরকে আত কমের মতো টুকরা টুকরা করে হত্যা করবো